हंसते हंसते कट जाए रास्ते, जिंदगी यूं ही चलती रहे। खुशी मिले या गम बदलेंगे ना हम, दुनिया चाहे बदलती रहे। गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा सकले अनेक 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 भालो आछो, आर आमिओ अनेक भालो आछि, आर आमरा सबाई भालो आछि। कारण মানে এবছরের পয়লা বৈশাখ আমাদের জন্য, মানে আমাদের মতন এই ছোট ছোট ইউটিউবারদের জন্য, যারা আর কি আমরা এই সারাউন্ডিংটার মধ্যে আছি, আমাদের জন্য একটা ঐতিহাসিক দিন, তাই তো? আমরা সমস্ত দুঃখ ভুলে, সমস্ত অভিমান ভুলে, রাগ ছেড়ে আবার একে হাতের মানে অন্যের হাত ধরে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতবদ্ধ হয়ে গেছি। তো থাকে, একটা জায়গায় থাকতে গেলে সেখানে তো ঝগড়াঝাটি, মান অভিমান থাকবে, কিন্তু সেগুলোকে টিকিয়ে রাখা, জিয়ে রাখার কোনো মানেই হয় না। এটা করে কি হচ্ছিল, এতে করে নিজেরা তো আমরা মানে ডিপ্রেস ছিলামই, কেউ বলতে পারবে না যে আমি খুব ভালো ছিলাম, না, কেউ বলতে পারবে না। আমরা সবাই যতই আমরা বলি না কেন কাউকে, বা ভিডিও বানাই না কেন তার এগেনস্টে, যতই সাপোর্ট পাই না কেন, কোথাও যেন আমাদের একটা কিন্তু খারাপ লাগা ছিলই। কারণ যেরমই হোক না কেন, আমরা কিন্তু এই জায়গাটাতে থেকে আমরা হয়তো কেউ কোনোদিনও কারোর সাথে আমাদের দেখা হবে না, এই জীবনে হয়তো সত্যিই কোনোদিনও কারোর সাথে দেখা হবে না, আবার হতেও পারে, কিন্তু আমরা হয়তো কোথাও না কোথাও নিজেদেরকে মানে আমরা একে অনেক অনেকটা বেশি চিনে গেছি, অনেকটা ফ্যামিলির মতন, তাই না? যার জন্য হয়তো কারোর একটু অসুবিধা হলে, কারোর একটু ক্ষতি হলে একটু কিন্তু কষ্ট হয়, তাই না? আর কেউ পেমেন্ট পেয়েছে দেখলে, কারোর মনিটাইজেশন হয়ে গেছে দেখলে, কিন্তু সে আমার সাথে যতই তার একটুখানি খোটাখুটি থাকুক না কেন, কোথাও যেন একটা আনন্দ হয় আর পজিটিভিটি বাড়ে, যে না ঠিক আছে, হয়েছে, তার মানে হচ্ছে, হবে। আর যারা নতুন নতুন রয়েছেও তাদের মনেও অনেকখানি আশার সঞ্চার হয়। তো একটা কথাই বলবো, এই দিনটা, এই মুহূর্তটা আমরা যেন প্রতি পদে পদে মনে করে এগোতে পারি, আর একে অন্যের পাশে এরমভাবে যেন থাকতে পারি, কোনো ঝড় ঝাপটা এসে যেন আমাদের মধ্যেকার সম্পর্কটা আর না ভেঙে দিতে পারে। আর একটা কথাই বলবো, যারা নতুন আছো খুব ভালো করে কাজ করো, অবশ্যই সফলতা পাওয়া যায়। আমাকে তোমরা অনেক হোয়াটসঅ্যাপ করেছো, কিন্তু বিশ্বাস করো, এই কদিন আমি মানসিকভাবে সেরকম তৈরি ছিলাম না যে কারোর সাথে আমি সেভাবে কথা বলবো। একজন আমাকে লিখেছো যে দিদি তুমি কি যার তার সাথে কথা বলো না, একদম সেরকম কিচ্ছু ব্যাপার নেই, কেউ যে সে নয়, আমরা সবাই স্টার। আজকে আমি হয়তো চেষ্টা করছি, তুমি চেষ্টা করছো, কেউ হয়তো অনেক দূর এগিয়ে গেছে, আমরাও সেখানে এগোবো না, কে বলেছে? নিশ্চয়ই এগোবো, এগোতেই তো এসছি, কাজ করতেই তো এসছি, জিতেই যাবো, তাই তো? আর লাইভেও আমরা এখন খুব মজা করবো, যার লাইভই হোক না কেন খুব মজা করবো সেখানে, আর সবাই সবার ভিডিওতে যাবো সুযোগ সুবিধা মতন অবশ্যই। তবে আমি একটা কথা আবারও বলবো, যে যার ভিডিওতেই যাও না কেন, তার ভিডিওতে অন্তত কিছুটা সময়, অন্তত 3 মিনিট, আমি আগেও বলেছি আবারও বলছি, একটু সময় দেওয়ার চেষ্টা করবো। এই নয় যে ও কী ভাববে বলে তুমি তার ভিডিওতে গিয়ে একটা কমেন্ট করে দিয়ে চলে এলে, এটা কিন্তু করো না, তাতে করে কিন্তু খারাপই হবে, আর হয়তো সেটা সে বুঝতেও পারবে না। কিন্তু জানো তো, আমরা যদি না মানে লুকিয়ে লুকিয়েও কারোর ক্ষতি করে ফেলি, উপরওয়ালার চোখকে কিন্তু আমরা লুকোতে পারি না, আর ফেক জিনিসটা কিন্তু বেশিক্ষণ টিকেও থাকে না, তাই না? কোনো না কোনোভাবে ঠিকই সেটা রিটার্ন পাওয়া যায় বা ফিরে আসে, ফেক জিনিস দীর্ঘস্থায়ী হয় না। তো যাই হোক, খুব ভালো লাগছে, আমারও ভীষণ ভালো লাগছে, কালকে আমি আসতে পারিনি, কারণ আমার শরীরটা সেরকমভাবে ভালো ছিল না, কারখানার চাপটাও ছিল মারাত্মক পরিমাণে, প্রচণ্ড পরিমাণ ইরেগুলার হয়ে গেছিলাম, অনেক ব্যস্ততার মধ্যেও না অনেক ভিডিও করেছি যে না থাক ভিডিও করতে হবে, কিন্তু এই কটা দিন যেন সত্যি সত্যি সেরকম এনার্জি ছিল না ইউটিউবে আসার, কিন্তু এখন আবার চেষ্টা করব রেগুলার আসবার। অনেক 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 ভালোবাসা সবাইকে, সবাইকে, এখন আর আমরা কেউ শত্রু নই কারোর, আমরা অনেক 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 ভালো বন্ধু একে অন্যের। আর আরও একটা কথা, এটা কিন্তু আমার স্বপ্ন, আমি আমার অনেক কাছের মানুষদের বলেছি যে আমাদের এরকম একটা কমিউনিটি তৈরি হবে, যেখানে কি না আমরা এক জায়গায় সবাই মিলিত হব, সেখানে প্রাইজ ডিস্ট্রিবিউট হবে, একজন স্টেজে উঠবে, আমরা নিচ থেকে ফাটিয়ে দেবো চিৎকার করে, তাই তো? এই দিনটা আমি সেদিনকে দেখেছিলাম, ওই যে সৌম, আবারও বলছি সৌম গেছিলো একটা খাদ্য মেলাতে, বোধহয় ওখানে হচ্ছিলো, আমার আমি ভীষণ মিস করছিলাম যে এই দিনটা কি সত্যি আমাদের জীবনে কোনো দিনও ফিরে আসবে না। দেখো আমরা তো স্বপ্ন দেখেছি বলেই আজকে এখানে এসেছি, হ্যাঁ, স্বপ্নটা তো এটাই যে আমরা একদিন এই জায়গাটায় গিয়ে পৌঁছবো, আর সেই স্বপ্নটা সফল করতে গেলে কিন্তু কি দরকার, অনেককখানি ভালোবাসা দরকার, সহকর্মীদের, আমরা তো সবাই সহকর্মী, তাই না? সেটা দরকার। তো এতদিন যারা যারা দেখেছো, এই যে আমাদের মতন ছোটো ছোটো ইউটিউবাররা কীরকমভাবে একে অন্যের সাথে লড়াই করেছি, লড়াই লড়াই ছাড়বো না, দাঁড়া, তুই আমাকে বললি আমি কালকেই তোকে নিয়ে ভিডিও করছি, দাঁড়া, এবার এই
আমরাই আবার দেখিয়ে দেবো আমরা একে অন্যকে কতখানি ভালোবাসতে পারি। কি সবাই রেডি? তো চলো আজকের মতন টাটা, ফিরে আসছি একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাই অনেক ভালো থেকো।